Assalamualaikum দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে পরিচয় করাবো অনেক ভন উনি আমার কাছে আসার আগে আমাদের লাইফস্টাইলগুলো ফলো করে ওনার ব্লাড সুগার হাই ছিল ডায়াবেটিস হি ওয়াজ ডায়াবেটিক ডায়াবেটিস ছিল ওনার তারপরে ব্লাড প্রেসার অনিয়ন্ত্রিত ছিল কোলেস্টেরল হাই ছিল ওনার সবগুলা ডিগ্রি সবগুলা লেভেলই নরমাল তো একটু আপনি ওনার কাছে শুনুন যাতে আপনাদের উপকার হয় আলহামদুলিল্লাহ আমি প্রথমে জাহাঙ্গীর কবির স্যারকে আমি ফলো করি তারপরে উনি ওনাকে লাইফে নিয়ে আসেন এবং ওনাকে পেয়ে মনে হলো যে আমার সেই বাবার কথা মনে হলো ওনার সমস্ত কথা আমার বাবার আদর্শের সাথে অনেক মিল এবং মনে হয় যে ওনাকে না পেলে হয়তো ওই সময় আমি মারাই যেতাম আমার এত উপকার হয়েছে যা বলার মতো না যদিও আমি ওনার সম্পূর্ণ কথা মানি না যে সবটুক মানবে সে আমার ইনশাল্লাহ তার কোনো ধরনের ডিজিজ থাকা সম্ভব না আমি কেন আসছি ওনাকে দেখার জন্য আমি আসিনি আমার মাথা একদিক থেকে আরেক দিক চলে যায় আমি মনে হচ্ছে যে আমি যদি পড়ে যাই বা অজ্ঞান হয়ে যায় তখন অন্য ডাক্তারের কাছে আমার ছেলে নিয়ে যাবে যাতে আমার ওষুধ খেতে না হয় সেই জন্য আমি ওনার কাছে একটু কষ্ট করে আসছি উনি আমাকে দেখে বললেন যে এটা আপনার কোনো মেজর প্রবলেম না এটা আপনার স্বাভাবিক ব্যাপার আমি একটু বেশি কাজ করি গ্রামে আসাতে আমার দেশের বাড়িতে আসাতে আমি বুয়াদের কাজও আমি করে দিই ওইসব কাজ হয়তো একটু বেশি করছি যার জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে উনি সেটার সমাধান দিয়ে দিলেন ওই সবই ন্যাচারালভাবে এবং খুবই সহজভাবে এবং খুবই সুন্দরভাবে একটু মানে মানসিকতা একটু চেঞ্জ করলে আমার মনে হয় না যে আমরা ওষুধের উপরে এতটা ডিপেন্ড হয়ে পড়ছি সেটার থেকে বেরিয়ে আসতে কষ্ট হবে কারোরই কষ্ট হওয়ার কথা না তবে রেশারেশি করলে এটা খুব মারাত্মক অবস্থা দাঁড়ায় আমরা যদি সবাই তবে আমার বড় ছেলেটা খুব সাপোর্ট করে ও সবার জন্য এখন সর্ষের তেল আনছে যার জন্য আমার আলাদা রান্না করতে হয় না আমরা একই রান্নাতে আমি খেতে পারি আলহামদুলিল্লাহ তবে ওই ভয়টা আমার ছিল যেটা আমার হচ্ছিল যে আমি আসার পরে একটা আছাড় খাই তাতে তারপরে থেকে যে আমি ইনব্যালেন্স হচ্ছিলাম সেটাতে আমার ভয় হচ্ছিলো যে আমার কোনো খারাপ কিছু হচ্ছে কি না তো যাই হোক ওনার কাছে এসে আমার খুব লাভ হয়েছে আলহামদুলিল্লাহ মানে বেশি প্রশংসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তার হাড্ডি ভেঙে দাও আমি চাই না যে আমার এই ছেলের মতন ডাক্তারটা তার হাড্ডি ভেঙে দিতে কিন্তু আল্লাহ পাঠাইছেন আমাদের ওনার মাধ্যমে আমাদের সুচিকিৎসা দেওয়ার জন্য আপনারা বিশেষ অনুরোধ আপনারা ফলো করেন একটু দেখেন এই সিনেমাটা বাদ দিয়ে একটু দেখেন অনবরত তো আপনারা মোবাইল নিয়ে থাকেন আপনারা একটু দেখেন কষ্ট করে বুঝি এবং মানি আপনাদের অনেক টাকার ওষুধ খেতে হবে না অনেক রোগেও ভুগতে হবে না আমার বোন যেহেতু হাই ডায়াবেটিস ছিল ব্লাড প্রেশার ইমব্যালেন্স ছিল আমি বিভিন্ন সময় বলি যখন দীর্ঘ সময় হাই সুগার থাকে সুগারটা সুগারটা বাড়িতে যে ড্যামেজ করে বিভিন্ন অর্গান বেস সমস্যা তৈরি হয় এটার কারণে আপনাকে একটু সময় ধরে আপনাকে স্পোর্টকে সাপোর্ট দিলে সুগার তো আর আসবে না ইনশাআল্লাহ ডায়াবেটিস আর ফিরে আসবে না কিন্তু ড্যামেজ যেটা হয়েছে আস্তে আস্তে হিলিং হবে যেমন ওনার যেটা হয়েছে ওনার ব্রেনে একটু একটু ড্যামেন্সিয়া ভাব একটু ভুলে যাচ্ছে ভিটামিন ডি অনেক কমে গিয়েছে বোঝা যাচ্ছে তো আমি ওনার মধ্যে ম্যানেজার ইনফেকশন দেখতে পাচ্ছি না তো তাহলে সমস্যা কথা নিকু এনার্জি পাচ্ছে না বিকজ যখন লং টার্ম সুগার থাকে বাড়িগুলো অ্যাসিডিক ব্লাডগুলো অ্যাসিডিক হয়ে যায় তাই না শরীরে পুষ্টির পুষ্টির পরিমাণ কমে যায় ইন্টেস্টাইনে খাবার অ্যাবজর্পশন মানে পুষ্টি অ্যাবজর্পশনটা কমে যায় তো এই অ্যাবজর্পশনের ফ্রি হতে ওনাকে আস্তে আস্তে মানে একটু সময় নিতে হবে এবং এর মধ্যে ওকে অ্যান্টা ইনফ্লামেটরি যে আমরা যেগুলো বলি আপনাদেরকে আপনারা চেক করতে পারেন যারা ডায়াবেটিস বেরিয়ে আসছেন খুব দুর্বল কি ওমেগা থ্রি কারণ এগুলো কি এগুলো অ্যান্টা ইনফ্লামেটরি কি ফিশ অয়েলগুলো কি আপনি হচ্ছে যে ফ্যাটি এসিডগুলো যেটা হেলদি ফ্যাটি এসিডগুলো ফিল আগার পাওয়া যায়গুলো বা নারিকেল তেলটা খুবই পাওয়ারফুল সময় কাজ করবে ডায়াবেটিস ডেলি কোয়াইট বা খাবেন তাহলে হবে কি আপনার যে ডায়াবেটিস যে ড্যামেজটা আছে না এই হিসাবে আস্তে 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 ফিরে আসতে পারবেন তারপরে এটা ছাড়াও ওমেগা থ্রি ফিশ অয়েল ফ্যাটি এসিড এটা তো বললাম তো লিভারকে সাপোর্ট দিতে হয় এই সময় ভেরি সিরিয়াসলি তখন কি আপনার এই সমস্যাগুলো ফিরে আসতে পারবেন তো আমার বোন এখন ঠিক এই ফেজে আছে সবগুলো থেকে বেরিয়ে আসছে আমার সাথে দেখা হলো গাইডলাইন দিলাম উনি এখন একটু যেহেতু কার্বোহাইড্রেট খেতে পারবে যেহেতু দীর্ঘদের কত অনেক থেকে সুগার ব্যালেন্সে চলে আসছে ফুললি ফ্ল্যাট
এখনকার বাড়ি একটু খেতে পারবে, কিন্তু একটু দেখে দেখে খেতে হবে। আমি কথা হলো ওনাকে বলছি, ওনাকে বলেছি, আবার বলছি, যাতে আপনারা যারা আছেন তারা একটু ফলো করতে পারেন। এবং এরপরে এরপর উনি যেটা করবে সেটা হচ্ছে যে হেলদি ফ্যাটটা বেশি করে খাবে, মাছের তেলটা, তারপর হচ্ছে যে অলিভ অয়েলটা কাঁচা কাঁচা খাবে, নারিকেল তেল রান্না করে খাবে, আর খানিতে বাংলা সরষের তেল উনিও খায়, সবাই খাওয়াই বলি, বাদামটা খাবে। তো হেলদি ফ্যাট, তারপরে হচ্ছে যে একটু লিভারকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ উনি আস্তে 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 এই ওনার যে উইকনেস বা ওনার যে লাথার্জি বা ব্রেন ফগ এর কাছ থেকে বেরিয়ে আসতে পারবে। তো বোন কিছু বলো না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর স্যারের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং তাদের ফলো করবেন, এটা আমার বিশেষ 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 অনুরোধ সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আনছেন, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই যে আল্লাহ একটু ভালো একজন মানুষ তো আল্লাহ ছাড়া কেউ দেন না, তিনি পাঠাইছেন তাকে আমাদের জন্যে। এবং আমরা জানতে পারছি এবং আমি সবাইকে জানাচ্ছি, আমার একটা মাত্র বান্ধবী, সে ওনার সমস্ত কোনো কিছু ফলো করে নাই, শুধু এইটা ফলো করছে যে সে দই খেত এক পুয়া করে, এবং আমি চলে যাওয়ার আমার আমার কাছে প্রথম সে মানে নাই শুনে নেয়, কিন্তু পরে সে শুধু সবজি খেয়েছে। সে এখন তিন বেলা ইনসুলিন নিত, আমি তার হসপিটালে যাই থাকছি, সেই রুগী এখন ছয়, তার ডায়াবেটিস একদম কন্ট্রোল, সে কতখানি ভালো। এবং এই একটা মাত্র মানুষ যে মানে আমি তো সবাইই বলি এই মানুষ, কিন্তু আমার দশ ভাই বোনের কেউ মানে নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।